আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি নাহিদ হাসান মুন্না, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমি আজকে তোমাদেরকে বাংলা প্রথম পত্রের একটা সুন্দর গল্প বিলাসী, এটা অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে খুব সহজে বোঝানোর চেষ্টা করব। কারণ এই গল্পটা অনেক বড়, এই গল্পটা আসলে পড়তে গেলে স্টুডেন্টরা প্রথমেই একটা ভয় পেয়ে যায় যে এত বড় গল্প পড়তে গেলে কোন ক্যারেক্টার কার সাথে মিশতেছে, কাকে কে কী বলতেছে, এই বিষয়ে অনেক কনফিউশন ক্রিয়েট হয়। তো এই বিষয়টা আমি চেয়েছি যে আজকে ছবির মাধ্যমে, অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে খুব সহজে তোমাদেরকে যাতে বোঝাতে পারি। হ্যাঁ, গল্পটা অনেক বড়, তো প্রত্যেকটা লাইন এভাবে ধরে ধরে বোঝানো সম্ভব নয়, আর তাছাড়া ওভাবে বোঝালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেটা আমি প্রয়োজন মনে করছি না। সো আমি আসলে পুরো বিষয়টাকে কার্টুনের মাধ্যমে, অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে সহজভাবে উপস্থাপন করব। তো এই গল্পটা হচ্ছে একটা সিনেমার মতো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বলা যায় একটা সিনেমার স্ক্রিপ্ট লিখেছেন, বলা চলে আর কি, ছোট্ট একটা সিনেমার। সো এই সিনেমাগুলোর সাথে এই গল্পটার অনেকটা মিল রয়েছে। সিনেমায় যেমন নায়ক রয়েছে, নায়িকা রয়েছে, শত্রু রয়েছে, ভিলেন রয়েছে আর কি, তো এখানেও আসলে ঠিক এরকম রয়েছে। হ্যাঁ, সো এই বিলাসী গল্পের যে নায়ক, সে নায়ক হচ্ছে মৃত্যুঞ্জয়, আর এই বিলাসী গল্পের নায়িকা হচ্ছে বিলাসী, যার নামে এই গল্পের নামকরণ করা হয়েছে। তাহলে নায়ক হচ্ছে মৃত্যুঞ্জয় আর নায়িকা হচ্ছে বিলাসী। আচ্ছা, আর একটা সিনেমার মধ্যে কী থাকে, নায়কের বন্ধু থাকে না অনেক সময়? সো এখানে তোমরা ধরে নিতে পারো যে ন্যাড়া নামে আরেকজন ক্যারেক্টার, ইনি হচ্ছে মৃত্যুঞ্জয় বা নায়কের বন্ধু। ওকে, সো এখানে যদি আমি ভিলেনের কথা বলি এই সিনেমায়, তাহলে ভিলেন হিসেবে আমি ধরতে পারি মৃত্যুঞ্জয় নায়কের যে জ্ঞাতিখুড়া বা বংশধর। হ্যাঁ, সো সে হচ্ছে আসলে এখানকার বলা চলে যে ভিলেন। তাছাড়া গ্রামের মানুষজন সবগুলো মিলেই আসলে মৃত্যুঞ্জয়ের বিপক্ষে ছিল এই সিনেমায়, সো সবাইকে আমরা এখানে ভিলেন বলতে পারি। তাছাড়া এই গল্পের মধ্যে আমরা যে আগেকার সময়ের একটা কুসংস্কার জানতে পারবো, আগেকার সময় মানুষেরা কতটা অসচেতন ছিল, কতটা অন্ধকারচ্ছন্ন পরিবেশে বসবাস করতো, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। বর্তমান সময়ে এই গল্পটা শুনতে আমাদের কাছে মনে হতে পারে যে এরকমও ভুল ধারণা আবার মানুষের মধ্যে থাকতে পারে নাকি, এটা আবার এই মডার্ন জেনারেশনে এসে আমাদের কাছে অনেক হাস্যকর মনে হবে। তো এইগুলো, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। তো গল্পটা এখানে এভাবে শুরু হয়েছিল যে গল্পটা আসলে বলা হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজের মুখে না, ন্যাড়া নামের যে ক্যারেক্টারের কথা বললাম, মৃত্যুঞ্জয়ের বন্ধু, তার মুখ দিয়ে তার জবানিতে এই গল্পটা তিনি লিখেছেন। তো ন্যাড়া স্কুলে যেত, তার বন্ধুবান্ধব সহ সবাই স্কুলে যেত। তো এই অনেক দূরের পথ যেতে যেতে অনেক সময় বৃষ্টি নামতো, অনেক সময় কাদা পার হয়ে তাদেরকে যেতে হতো। তো এত সকল সংগ্রাম করে তারা কিন্তু স্কুলে যেত। তো স্কুলে যে আসলে এত শিক্ষিত যে এডুকেটেড পার্সনগুলো আসতো, ওরা কিন্তু আবার গ্রামে থাকতো না। তারা যখন শিক্ষিত হয়ে যেত, তারা আবার ছেলে মেয়ে নিয়ে, বউ বাচ্চা নিয়ে তারা আবার শহরে সেটেল হয়ে যেত। তো লেখক বলছে তারা যদি আমাদের গ্রামে সেটেল হতো, তাহলে হয়তো বা গ্রামটা এতটা অন্ধকারচ্ছন্ন থাকতো না, সবাই একটু শিক্ষার আলো পেত। এই কথাটা তিনি ব্যক্ত করেছেন ইনডাইরেক্টলি। সো ন্যাড়া এবং তার বন্ধুরা সবাই যখন স্কুলে যায়, গিয়ে আসলে দেখতে পায় যে মৃত্যুঞ্জয় নামে একজন ওখানে ছেলে রয়েছে, যে আসলে তাদের সাথে পড়াশোনা করে, সে হচ্ছে ক্লাস এইটে, যেটাকে তাদের সময় বলতো থার্ড ক্লাস। হ্যাঁ, সো থার্ড ক্লাসে সেই মৃত্যুঞ্জয় পড়াশোনা করছে। তো তারা জানতে পারে যে মৃত্যুঞ্জয় সে অনেক দিন ধরে এই থার্ড ক্লাসেই আছে, মানে সেই অষ্টম শ্রেণীতেই আছে, কিন্তু এখন পর্যন্ত সে আসলে ওই থার্ড ক্লাস থেকে সেকেন্ড ক্লাস কিংবা অষ্টম শ্রেণী থেকে পরের শ্রেণীতে আসলে যাচ্ছে না। তাদের এটা আসলে মনে করতো যে আসলে এই ছেলেটা কতদিন ধরে আছে বা আদৌ আগের ক্লাসে পড়াশোনা করেছে কি না। সো মৃত্যুঞ্জয় ছেলেটা আসলে অনেক ভালো ছিল, তার বাবা মা বেঁচে ছিল না, বলা চলে এতিম। তো তার চরিত্রগত দিক থেকে অনেক ভালো ছিল, সাধারণত সিনেমায় যেমন নায়কেরা ভালো হয় ঠিক তেমনই আর কি। মৃত্যুঞ্জয় ছেলেটা অনেক ভালো ছিল, কিন্তু তাদের সম্পত্তি বেশ ছিল ওই সময়ের যতটুকু থাকা দরকার। তাদের আম কাঁঠালের বাগান ছিল, বাড়ি ছিল পাকা। সো এই যে এত সম্পত্তি ছিল, তো সম্পত্তি থাকার পরেও কিন্তু সে আসলে অহংকারী ছিল না, সে অনেক ভালো মানের ছিল এবং অনেক স্টুডেন্টদেরকে, অনেক মানুষদেরকে সাহায্য করেছে। অনেক স্টুডেন্টের ভর্তি হওয়া বা বই কেনার টাকা বা বিভিন্ন ধরনের সমস্যা তার সমাধান এই মৃত্যুঞ্জয় করত।
যার কারণে আসলে অনেকেই মনে মনে বেশিরভাগ মানুষই আসলে তাকে মনে মনে ভালোবাসত কিন্তু প্রকাশ করতো না। কারণ ওই সময়কার মানুষেরা, বিশেষ করে এখনও কিন্তু এই ধরনের মানুষ আছে যে কারো কাছ থেকে যে সাহায্য নিয়েছে এটা প্রকাশ করতে চায় না, কারণ তারা মনে করে যে আমি আরেকজনের কাছ থেকে সাহায্য নিয়েছি এটা যদি বলি তাহলে নিজের মান সম্মান কমে যায়, এটা ভাবে। এইটা ভেবে তারা প্রকাশ করতো না যে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে তারা সাহায্য পেয়েছে। তো মৃত্যুঞ্জয় ছেলেটা অনেক ভালো ছিল, তো তার যে সম্পত্তিগুলো ছিল, তার জ্ঞাতিখুড়া, তার যে বংশধর, তার যে চাচা সম্বন্ধীয়, সো সে আসলে দাবি করতো যে ওগুলো মধ্যে তার ভাগ আছে। সে সবসময় মানুষদেরকে বলে বেড়াইতো যে তার অংশের ভাগ আছে, সেগুলো মৃত্যুঞ্জয় দখল করে আছে। সে আইনিভাবে পাচ্ছে না, কিন্তু তার আসলে এখানে অংশ রয়েছে এটা মানুষকে বলে বেড়াইতো। সমাজে থাকে না, কিছু কিছু লোক সবসময় নিজের আপনজনের কী বলে গিবত গেয়ে বেড়ায়, ঠিক এরকম একটা জ্ঞাতিখুড়া, মানে এরকম একটা চাচা ছিল মৃত্যুঞ্জয়ের আর কি। সো ন্যাড়া আসলে একদিন জানতে পারে যে মৃত্যুঞ্জয় অসুস্থ। তো ন্যাড়া আসলে নিজেও অনেকদিন মৃত্যুঞ্জয়ের কাছ থেকে অনেক সাহায্য পেয়েছে, সো এই জন্য ন্যাড়া বলেছে যে না, আমি আমার মৃত্যুঞ্জয়কে একবার দেখতে চাই। সো ন্যাড়া আসলে মৃত্যুঞ্জয়কে একবার দেখতে গেল। সো দেখতে যায় আসলে সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলায় এসে দেখে যে মৃত্যুঞ্জয় প্রায় মুমূর্ষু রোগীর মতো, প্রায় মৃতপ্রায়। তো এরকম একটা রোগীকে একটা মেয়ে, একটা সাপুরে মেয়ে যেভাবে সেবা যত্ন করছে, তার কাছে মনে হচ্ছে যে এই সাপুরে মেয়ের সেবা যত্নের কারণেই বোধহয় এই মৃত্যুঞ্জয় ছেলেটা এখন পর্যন্ত বেঁচে আছে, না হলে এর আগেই মারা যেত। তো যখন মৃত্যুঞ্জয়ের সাথে দেখা করলো, তো রাত হয়ে গেছে, এখন যেতে হবে। সো ন্যাড়া আসলে যেতে চাচ্ছে, তো তখন হচ্ছে বিলাসী গল্পে যে নায়িকা, ন্যাড়াকে বলছে আমি কি এগিয়ে দেবো। তো ন্যাড়া তখন মনে মনে ভাবলো যে একটা মেয়ে আমাকে বলতেছে যে এগিয়ে দেবো কি না, একটা মান সম্মানের ব্যাপার। তো তখন ন্যাড়া বললো যে না না, থাক লাগবে না, আমাকে শুধু আলো দাও, ওই হ্যারিকেন বা জাতীয় যে আলোটা, আলোটা দিলেই হবে, আমি যেতে পারবো। তো ন্যাড়া তখন ওই আলোটা নিয়ে পথ এগিয়ে যাচ্ছে। তো যেতে যেতে আসলে তার ন্যাড়ার একটা কথা মনে পড়লো যে তার একটা কিন্তু আত্মীয় ছিল। তো ওই আত্মীয়র স্বামী যখন মারা গিয়েছিল, তার ওয়াইফ ওই রাতে তার মৃত স্বামীর লাশের সঙ্গে একটু থাকতেই চাচ্ছিল না, ভয় পাচ্ছিল যে আমি এই লাশের সঙ্গে কীভাবে থাকবো রাতটা। তো সেই কথা চিন্তা করে সে ভাবলো যে সেই তুলনায় বিলাসী কত ভালো, যে তার একজন অসুস্থ রোগীকে সে এভাবে সেবা যত্ন করে সুস্থ করে তুলেছে, তাহলে তার আত্মীয়ের সেই সম্পর্কটার সাথে, আত্মীয়ের যে গল্পটার সাথে এই গল্পটা সে তুলনা করতেছে যে বিলাসী মেয়েটা কতটাই ভালো। সো এরপরে ন্যাড়া হচ্ছে দুই মাস কোনো খোঁজখবর নেয় না তার আর মৃত্যুঞ্জয়ের, যে কী অবস্থা হইল না হইল। তো দুই মাস পরে হঠাৎ জানতে পারে যে মৃত্যুঞ্জয় ওই বিলাসী মেয়েটাকে বিয়ে করে। তো বিয়ে করে এই কথাটা জানতে পারে জেনে আসলে সেও কিছুটা অবাক হয়ে যায়, কারণ সমাজে ওই সময়ে সমাজে আসলে জাত পাত আর ধর্ম কিংবা উঁচু নিচু বংশ অনেক ম্যাটার করতো। কেউ আসলে উঁচু বংশীয় লোকেরা নিচু বংশে কখনো বিয়ে করতো না, এটাকে সবাই খারাপ, অভিশাপ, পাপ হিসেবে দেখতো। বর্তমানে এগুলো কমে গেছে, শিক্ষার আলো পৌঁছেছে, তাই এগুলো মানুষ বুঝে, কিন্তু ওই সময় ছিল না। তো মৃত্যুঞ্জয়ের যে বংশধর ছিল, জ্ঞাতিখুড়া চাচা টাইপের, তো ও আসলে এই বিষয়টা নিয়ে গ্রামের মানুষকে তখন আরও অনেক বেশি কী বলবো, বাজে বাজে কথা বলে বেড়াইতো, অনেক গিবত গিয়ে বেড়াইতো। সো গ্রাম একদম তোলপার করে ছাড়তেছে, তার ভাষা যে গেল গেল, গ্রামটা এবার রসাতলে গেল, মানে গ্রাম যেন একে পাপে পরিপূর্ণ হয়ে গেছে মৃত্যুঞ্জয়ের জন্য। গ্রামের মানুষকে বলে বেড়াচ্ছে এরকম, অকাল কুষ্মাণ্ডটা একটা সাপুরে মেয়েকে নিকা করিয়ে ঘরে তুলেছে, অকাল কুষ্মাণ্ডটা মানে মৃত্যুঞ্জয় একটা সাপুরে মেয়েকে বিয়ে করছে, কি একটা বড় অপরাধ করে ফেলেছে। তো ওই সময়কে মানুষেরা এই কথাগুলো শুনলে অনেক, মানে কি বলে, অনেক প্রভাবিত হয়ে যায়। তারা মনে করে যে এটা বোধহয় গ্রামে অনেক বড় অপরাধ হয়ে গেছে, এই পাপের শাস্তি বোধহয় আমরাও পাবো, তো এই ধরনের ফিলিংস তাদের মধ্যে জেগে উঠত। তো তার এই উস্কানিমূলক কথায় গ্রামবাসীরা তখন সবাই রাগান্বিত হয়ে একদম মৃত্যুঞ্জয়ের বাড়িতে গেল একদিন। তো যাইয়া দেখতেছে বিলাসী মেয়েটা ওই মৃত্যুঞ্জয়কে সেবা যত্ন করছে। সো দেখে আসলে তাকে নানানভাবে গালাগাল শুরু করলো, বিশেষ করে তার জ্ঞাতিখুড়া চাচা মৃত্যুঞ্জয়ের সেটাকে নানান গালিগালাজ শুরু করলো। তখন বিলাসী মেয়েটা আবার প্রতিবাদ করলো, বলল যে আপনি কি জানেন না যে আমার বাবা আমাকে, বাবুর সাথে, আমার মৃত্যুঞ্জয়ের সাথে যে আমাকে বিয়ে দিয়েছে,
তার ভাষা হচ্ছে, বাবা আমারে বাবুর সাথে নিকা দিয়েছে জানো। সো জ্ঞাতি খুড়া বা ওই চাচা তখন অনেক রাগান্বিত হয়ে বলল, তবে রে, এই কথা বলে তার উপর হামলা শুরু করলো, একদম তাকে কিল ঘুষি মারা শুরু করলো সবাই মিলে। তো সবাই হামলা করার পরেও আসলে ন্যাড়া ওখানে ছিল, ও কিন্তু মারে নাই, ও আসলে অতটাও বুঝতে পারছে যে না, এত বেশি বলো ভুল করে ফেলে নাই যে যার জন্য তাকে মারতে হবে, সে আসলে কিছুটা বুঝতে পারছিল। তো বিলাসী তখন এত মার খাওয়ার পরেও তখন সবাইকে শুধু বলেছে যে, বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসব, ওই মৃত্যুঞ্জয়কে একটু রুটি দিয়ে আসব, হ্যাঁ না হলে এই বাইরের শেয়াল কুকুরে এই রুটিগুলো খেয়ে যাবে, রোগা মানুষটা তখন সমস্ত রাত খেতে পারবে না। তো এই কথাগুলো দ্বারা আসলে বিলাসীর কতটা ভালো ছিল, কত ভালো মন মানসিকতার মেয়ে ছিল ফুটে উঠেছে, যে মায়ের খাওয়ার পরেও সে আসলে অসুস্থ লোকটাকে খাবার দেওয়ার জন্য কথা বলতেছে, না হলে সারা রাত কিন্তু লোকটা খাইতে পারবে না, এই চিন্তা তার হচ্ছে। তো গ্রামের মানুষরা তখন সবাই আসলে সেটাকে নাকচ করে দিল এবং তাদের কথা যে সে অসুস্থ, সে সব কিছু খাক, সে ফলমূল খাক, সে কমলা আপেল সন্দেশ সব খাক, কিন্তু ভাত কেন খাবে। মানে তাদের কথা হচ্ছে যে ভাত খাওয়াটা অনেক বড় একটা অপরাধ, যে নিচু মানুষের হাতে ভাত খাওয়া অনেক বড় অপরাধ, এটা নাকি অন্য পাপ, এই পাপ হলে নাকি কোনো ক্ষমা নাই তাদের মনে, এটাই এটা একটা কুসংস্কার তাদের মনের মধ্যে বাসা বেঁধেছিল। তো তারা সবাই বলল যে, কাল করিল যে ভাত খাইয়া, যে কি করে করুক কিন্তু ভাত কেন খাইল তোমার হাতে। সো এইটা আসলে অনেক বড় নাকি পাপ করছে, এই পাপের জন্য বিলাসীকে তখন মেরে গ্রাম থেকে একদম বের করে দিল। তো বিলাসী ওই যে মৃত্যুঞ্জয়ের বাড়ি ছেড়ে আবার সে যে সাপুরিয়া মেয়ে, সে সাপুরিয়ার গ্রামে মালোপাড়ায় তার বাড়ি, ওখানে ফিরে গেল। সো ন্যাড়া একদিন মালোপাড়া, ন্যাড়া মানে হচ্ছে ওই যে মৃত্যুঞ্জয়ের সাথে যে পড়তো, বলা চলে নায়কের বন্ধু। সো ন্যাড়া একদিন কী করলো, মালোপাড়ায় গেল। সো মালোপাড়ার ভিতর দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখতে পেল মৃত্যুঞ্জয় ওখানে, এই ন্যাড়া ওখানে মৃত্যুঞ্জয়কে দেখে তো অবাক, কী ব্যাপার, সে তো উচ্চবংশীয় লোক, সে কেন এই মালোপাড়ায় এসে তাও আবার এমন অবস্থায় দেখতেছে যে মৃত্যুঞ্জয় সাপুরে হয়ে গিয়েছে। বিষয়টা দেখে সে আসলে অবাক হয়ে গেছে যে একটা উচ্চবংশীয় ছেলে মালোপাড়ায় এসে সাপুরে হয়ে গেছে। তো বিষয়টা দেখে সে অবাক হয়ে গেল। তারপরে বিলাসী আসলো ওখানে, এসে ন্যাড়াকে দেখে বলিল, কৃতজ্ঞতা সহিত বলিল যে, তুমি না আগলালে সে রাত্রিরা আমাকে তারা মেরেই ফেল। মানে বিলাসী আসলে বলতে যাচ্ছে যে, তুমি আমাকে সেদিন সেভ করেছো, কিন্তু আসলে ন্যাড়া সেদিন সেভ করে নাই, কারণ সে একা ওখানে কী করবে, সে যদি একা ওখানে প্রতিবাদ করত যে বিলাসীকে মারিও না, তাহলে উল্টো ন্যাড়াকে আরও মায়ের খাওয়া লাগতো। সো তারপরেও আসলে বিলাসী দেখেছে যে ন্যাড়া যেহেতু তাকে কোনো কিছু করে নাই বা মারে নাই, এই জন্য তাকে কৃতজ্ঞতা সহিত বলে যে, তুমি না আগলালে সে রাত্রিরে আমাকে তারা মেরেই ফেলত। তো দেখলো যে মৃত্যুঞ্জয় আর বিলাসী কিন্তু খুব সুখেই ছিল, তা দেখেই বোঝা যাচ্ছে তাদের দুজনের মধ্যে ঘর বাড়ি টাকা পয়সা না থাকলেও তাদের মধ্যে সুখ ছিল। সো তারা দুজন আসলে ওই সময় একটা সাপ ধরার প্রোগ্রাম ছিল তাদের, দুজনে আসলে সাপ ধরতে যাবে। তো হঠাৎ করে ন্যাড়া বলতেছে যে, না আমিও সাপ ধরতে যাব, আমিও যাব, আমারও শখ। ন্যাড়া বলছে যে, আমারও শখ, আমি অনেকদিন ধরে আমি বড় গোখরা সাপ ধরব, আমি মন্ত্র সিদ্ধ হব, এটা আমার শখ ছিল। সো শখ থাকতেই পারে, অনেকে থাকে না, তো তারও একটা শখ ছিল। সো তার শখ হচ্ছে অনেক বড় গোখরা সাপ ধরবে, মন্ত্র সিদ্ধ হবে। মন্ত্র সিদ্ধ হবে মানে হচ্ছে তাকে কোনো সাপ কামড়ালেও তার কিছু হবে না, সাপ দেখলে পালায় যাবে, এরকম মন্ত্র সিদ্ধ হবে। তো এইরকম ন্যাড়া ওদের সাথে থাকতে থাকতে ন্যাড়া নিজেও সাপুরে হয়ে গেছিলো। সো তখন গ্রামের মানুষেরা, মানে গ্রামের মানুষেরা তো ওই সময়, এখনিও অনেক মানুষ অনেক কিছু ছড়ায়, তো ওই সময় আরও কেমন একটা অন্ধকারচ্ছন্ন যুগে মানুষ কীরকম ছিল আইডিয়া করতেই পারছেন, যে ওই সময় গ্রামের মানুষেরা তখন ন্যাড়াকে অনেক বড় একজন গুণী মানুষ হিসেবে তখন ভাবা শুরু করলো, যে ন্যাড়া অনেক বড় গুণী মানুষ, হ্যাঁ, ন্যাড়া সন্ন্যাসী অবস্থায় কামাক্ষায় গিয়ে সে সিদ্ধ হইয়া আসিয়াছে। তাদের কথা যে ন্যাড়া অনেক বড় গুণী মানুষ, সে অনেক সিদ্ধি লাভ করে আসছে, অনেক তন্ত্রমন্ত্র শিখে আসছে, সে এখন অনেক বড় সাপুরে, তাকে দেখে সাপ পালায়, তাকে সাপ দংশন করলেও তার কিছু হয় না। তো এরকম আসলে ধ্যান ধারণা মানুষের মধ্যে চলে আসছে, তো এটা হয় স্বাভাবিক, ওই সময় অন্ধকার, এখনই মানুষেরা কিছু হলেই কী থেকে কী ছড়ায় ফেলে, আর ওই সময় শিক্ষার আলো ছিল না, অন্ধকারচ্ছন্ন যুগে কীরকম একটা পরিস্থিতি ছিল বুঝতেই পারছেন।
তখন ওই সাপুরেরা যারা সাপের খেলা দেখাতো তাদের কিন্তু মূল ব্যবসা ছিল তাবিজ বিক্রি করা বা গাছের শিকড় বিক্রি করা বা এরকম ওষুধ টষুধ টাইপের বিক্রি করে কিন্তু তারা চলতো, এভাবেই তারা জীবনযাপন করতো। কিন্তু বিলাসী কিন্তু জানতো যে এগুলো আসলে ঠিক না, এগুলো আসলে ধোঁকাবাজি, কিন্তু তাদের বংশীয় পরম্পরায় মানে এগুলো চলে আসতেছে বিধায় তারা এইভাবেই জীবনযাপন করে। সো বিলাসী জানতো যে সব সাপ ধরার বিদ্যা বা এই যে তাবিজ শিকড়গুলো ভুয়া সে জানতো, এবং সে অনেক সময় বলতো যে এগুলো করার কী দরকার, আমরা এগুলো না করলেও বাঁচি, আমাদের তো আমাদের এগুলো না করলেও তো হয়, আমাদের তো টাকা পয়সা আসে। কিন্তু ওই যে ন্যাড়া আসলে বিষয়টা অনেক নতুন, তো ও আসলে অনেক মজাদার ভাবছে এবং এটাকে কোনো ভয় পেত না, এবং সে তো আর এটা জানতো না যে এগুলোর মধ্যে ধোঁকাবাজি আছে, আর বিলাসী তো সরাসরি তাকে বলতেও পারছে না যে এটা ধোঁকাবাজি ব্যবসা। সো সব কিছু মিলে বিলাসী সবসময় চেষ্টা করতো এই দিক দিয়ে সেফ থাকার। অনেকে সাপ ধরার প্রোগ্রাম নিয়ে আসতো, বিলাসী নানান ধরনের কথা বলে সেগুলোকে ফেরত দিত, কিন্তু ওই ন্যাড়া সবসময় ইন্টারেস্ট নিয়ে ওই সাপ ধরার জন্য মৃত্যুঞ্জয়কে সব অনেক সময় হ্যাঁ বলে দিত। তো আসলে মূল টেকনিক যেটা ছিল সেটা হচ্ছে যে কোনো একটা সাপকে ধরার পরে গরম লোহা দিয়ে যদি তার মাথায় ছ্যাঁকা দেওয়া হয়, তখন সাপটা যখন গরম ছ্যাঁকা পায় তখন সে ভয় পেয়ে যায় যে এটা উপরে লাঠি ধরলে কি তার যে গরম লাগে ছ্যাঁকা লাগে এই ভয়ে। এটার পরে এই ছ্যাঁকাটা দেওয়ার পরে তুমি যদি একটা নর্মাল লাঠি নিয়ে গিয়েও তার মাথার উপরে ধরো, সে মাথাটা নিচে নামায়, মানে সেটাকে ভয় পায়। তো এই ভয়টা তারা আগেই সাপের মধ্যে ধরা দেয়, তাদের ধরা সাপগুলো ধরিয়ে দিয়ে ওই সাপগুলোকে নিয়ে গিয়ে খেলা দেখায় মানুষের সামনে। খেলা দেখায় তখন উপরে গাছের শিকড় যদি ধরে বা কোনো কিছু তাদের ওষুধ তাবিজ মাথার উপরে ধরলে সাপ তখন মনে করে যে গরম ছ্যাঁকা পড়বে মাথার মধ্যে, এই ভয়ে মাথাটা নিচু করে ফেলে। সো তখন মানুষদেরকে বোঝায় যে এই শিকড়ের অনেক পাওয়ার, এটা নিলে এই হবে সেই হবে, এই তাবিজের অনেক পাওয়ার আছে এগুলো। কিন্তু বিলাসী কিন্তু বুঝে যে এগুলো আসলে টেকনিকটা কী। তো মূল টেকনিক আসলে এটাই ছিল। তো ন্যাড়া ছিল কিন্তু অনেক অতি উৎসাহী, কিছুক্ষণ আগেই বললাম। তো তারা সবাই মিলে একদিন সাপ ধরার প্রোগ্রামে চলে গেল। তো সাপ ধরিতে গিয়ে আসলে বিলাসী তখন বুঝতে পারলো যে এখানে আসলে একটা সাপ নাই, এখানে একাধিক সাপ আছে, একাধিক সাপ থাকতে পারে, বুঝতে পারলো। এই জন্য মৃত্যুঞ্জয়কে সাবধান করছে বারবার যে সাবধান, এখানে কিন্তু একাধিক সাপ আছে, সাবধানে ধরতে হবে, কারণ তারা প্রোগ্রাম নিয়েছে একটা সাপ ধরার জন্য। তো মৃত্যুঞ্জয় আসলে একটা সাপ ধরেছে, ধরে যখন বের হয়েছে আরেকটা সাপ বের হয়ে তাকে হাতে কামড় দিয়ে দিয়েছে, আর উপস্থিত যে মানুষজন ছিল, জনগণ ছিল, সবাই তখন অবাক হয়ে গেছে কী ব্যাপার, কারণ তারা তো এক্সপেক্ট করছে যে সাপুরিয়া আসলে সাপ ধরবে, সাপ তো কামড় দিবে না, কারণ কামড় দেওয়া তারা তো উল্টো সাপুরিয়াকে ভয় পাবে, সাপ দেখে আরও পালাবে, সেখানে উল্টো সাপ কীভাবে সাপুরিয়াকে কামড় দিয়েছে, সাপুরিয়া আবার অসুস্থ হয়ে পড়েছে, বিষয়টা দেখে তারা খুবই অবাক হয়ে গেছে। আর বিলাসী তখন কী করলো, সাথে সাথে যেখানে কামড় দিয়েছে হাতে তার পাশে বেঁধে দিল, এটা আসলে প্রাথমিক চিকিৎসা, বেঁধে দিলে ওই রক্তটা বা বিষটা সারা গায়ে ছড়িয়ে পড়া থেকে একটা রোধ পায়। কিন্তু এটাই তো শেষ চিকিৎসা না, এটা যদি একটু বাধা দেয় এরপরে তো ট্রিটমেন্ট করতে হবে। তো এরপরে তারা আসলে তাবিজ পরিয়ে দিল, মন্ত্র পড়লো, সব কিছুই করলো, কোনো কিছুতেই কিছু হলো না, কারণ বিলাসী তো জানে যে এগুলো ধোঁকাবাজি, তারপরেও কিছুটা করার চেষ্টা করলো। এরপরে তার জ্ঞাতি খুড়া যারা আছে বিলাসীর যত সবাই অনেক বড় বড় সাপুরিয়ে আসলো, তারা কেউ কিছু করতে পারলো না, তারা ওই তাবিজ বলো মন্ত্র বলো কিছুতেই কিছু হলো না, শেষ পর্যন্ত মৃত্যুঞ্জয় এই সাপের দংশনে মৃত্যুবরণ করলো। তো তারপরে মৃত্যুবরণ করার পরে আসলে ন্যাড়া বুঝতে পারলো যে আসলে সাপের বিষ বাঙালির বিষ নয়, সাপের বিষ বাঙালির বিষ নয়। কথাটির মানে হচ্ছে যে বাঙালি তো আসলে অনেক কথা বলে, অনেক গীবত করে, অনেক বড় বড় কথা বলে, কিন্তু তাই বলে তো তারা বড় বড় কিছু করতে পারে না। তো সাপ কিন্তু এমন না যে কামড় দিবে আর তাতে কিছু হবে না, এমন না, সাপের কামড় মানে কামড়, কামড় খেলে তোমাকে মরতে হবে, বিষ ভিতরে গেলে মরতে হবে। সো এটা আসলে বলতে চাচ্ছে যে সাপের বিষ তো আর বাঙালির বিষ নয় যে কামড় দিবার কিছুই হবে না। সো ন্যাড়া তখন এই বিষয়টা বুঝতে পারলো, আর বিলাসীও তখন ন্যাড়াকে বললো যে তুমি এসব করো না, এগুলো নিষেধ করলো। তো এরপরে হচ্ছে বিলাসী বেশ কয়েকদিন পরে তার যে স্বামীর যে শোক, এই কষ্ট দুঃখ, তার স্বামী যে মারা গেছে এই দুঃখে কষ্টে সে নিজেই আত্মহত্যা করে তারপরে নিজেও তার জীবন ত্যাগ করেছে। সো গ্রামের মানুষেরা এতটাই মূর্খ ছিল,
কি বলবো, আসলে এতটাই কুসংস্কার ছিল যে তাদের মৃত্যুর পরেও তারা নানান ধরনের কুসংস্কারমূলক কথাবার্তা বলতে লাগলো। তারা বলতে লাগলো যে তারা হচ্ছে অন্য পাপের দোষের কারণে তাদের এই পরিস্থিতি হয়েছে, যে উচ্চ বংশীয় একজন লোক মৃত্যুঞ্জয় সে নিচু বংশের বিলাসীর হাতে ভাত খেয়েছে, এটা অনেক বড় অন্যায় করেছে, এই পাপের কারণে তারা এই পরিস্থিতি হয়েছে। তো গ্রামের মানুষেরা বলতে লাগলো যে তাহাতে আর সন্দেহ কি, অন্য পাপ, বাপরে এর কি আর প্রায়শ্চিত্ত আসছে? তাদের কথা, বাপরে বাপ, এর থেকে আর বড় কি পাপ হতে পারে? সে নিচু বংশের মানুষের হাতে ভাত খেয়েছে। সো তার যে বংশধর ছিল, জ্ঞাতিখুরা ছিল, সেও তখন এই ধরনের নানা ধরনের কথা বলতে লাগলো গ্রামের মানুষকে, যে তাদের অন্য বাপের শাস্তি তারা পেয়েছে। তো এতটাই আসলে অন্ধকারাচ্ছন্ন একটা যুগ ছিল, যেটা আসলে প্রকাশ পেয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী গল্পের মাধ্যমে। তো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছ, তারা এরকম গল্প, কবিতা সবগুলো যদি সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে জানতে চাও, তাহলে বাংলা A+ বই কিনবে। আর যারা ভর্তি পরীক্ষার্থী আছো, তাদের জন্য রয়েছে বাংলা ম্যাজিক। হ্যাঁ, এই বইটা দুইটা দুই কাজের জন্য ব্যবহৃত রয়েছে, কারণ টপিক বাংলা দ্বিতীয় বা সব কিছু মিলে আলাদা, ভিন্ন ভিন্ন। সো এই বইগুলো তোমরা কিনতে পারবে Nahid24.com-এর মাধ্যমে অথবা Nahid24 অ্যাপের মাধ্যমে। আর এই ক্লাসটা করার পরে সবার উচিত পরীক্ষা দেওয়া, বিলাসী গল্প থেকে পরীক্ষা দেওয়া। হ্যাঁ, পরীক্ষা দেওয়ার জন্য কোথাও কোনো পে করতে হবে না, জাস্ট প্লে স্টোরে গিয়ে Nahid24 অ্যাপটা ইনস্টল করবেন। করার পরে উপরে পরীক্ষা নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করে বাংলা প্রথম পত্র বা বাংলা ফার্স্ট পার্ট সিলেক্ট করে বিলাসী টপিকটা সিলেক্ট করলেই পরীক্ষা চালু হয়ে যাবে। এই পরীক্ষাটা সবাই দিয়ে ফেলো, এবং পরীক্ষা দেওয়ার পরে কত নাম্বার আসতেছে সেটা আমাকে কমেন্ট করে জানাও। লিডার বোর্ডে গিয়ে নিজের অবস্থান জানতে পারবে, যে আসলে ফার্স্ট হয়েছো নাকি সেকেন্ড হয়েছো নাকি থার্ড হয়েছো। তো সব কিছু মিলে আমি আশা করছি যে আজকের ক্লাসটা তোমাদের খুবই ভালো লেগেছে এবং সহজভাবে গল্পটা বুঝতে পেরেছো। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাইও কেমন লাগলো। আর অবশ্যই Nahid24 অ্যাপটা ইনস্টল করে পরীক্ষা দিও, ওটা খুবই কাজে লাগবে।